ওর প্রতি আকৃষ্ট হবে এটা চিকিৎসা করা। বলতেছে যে এক মেয়ে বারে গিয়ে, কি বারে মানে হয় না ওই যে দুষ্টবার, দুষ্টবার আচ্ছা এটা মানে রবি শুক্রবারের পরে আর এই বৃহস্পতিবার আগে, বৃহস্পতিবার পরে আর শুক্রবার আগে রাতে যে যে দুষ্টবারে লোকজন যায় বৃহস্পতিবার এবং শুক্রবার মাঝে মাঝে অবস্থায়, সেখানে এক মেয়ে গিয়ে এবারে দুষ্টুমি করছে। আচ্ছা মানে দুষ্টুমি করছে মানে দুষ্টু পানি খাচ্ছে। আচ্ছা দুষ্টু পানি সে খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে। এখন এক লোক এসে বলছে এই যে আপনি যে মহিলা হয়ে দুষ্টুবারে এসে দুষ্টু পানি পান করছেন এটা কি ঠিক? আপনি বলেন এই দুই তিন গ্লাস দুষ্টু বারে দুষ্টু পানি খাওয়ালে কি আমি এখন জেন্ডার চেঞ্জ করবো? এটা কোনটা খরচা বেশি আপনি বলেন? যে একটা খুব মানে এই সময়ের সময় উপযোগী একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে। কাটাপ্পা বাহুবলকে কিউ মারা? প্রশ্নটা হচ্ছে এখন তো ওইটার চাইতেও গরম এই প্রশ্নটা, হট টপিক। প্রশ্নটা হচ্ছে লেপের তৈরি শার্ট টি শার্ট কোথায় পাওয়া যায়? লেপের তৈরি শার্ট আর টি শার্ট না কোথায় পাওয়া যাওয়া তো দরকার নাই। মনে করেন যে আপনি একটা লেপ কিনা দর্জিতে বানাইলেন। আমার কাছে তো কিছু কিছু মানুষকে দেখলে রাস্তা দেখলে মনে হয় ওরা মনে করেন লেপের তৈরি শার্ট টি শার্টই পরে আছে, কিন্তু তারা নিজেরা কখনো বানায় নাই। আচ্ছা তারা লেপ কিনা লেপ গায়ে দেয় গেছে দর্জি ফালায় অমনি সেলাই করে দিচ্ছে গায়ের উপর দিয়ে, মানে এত টাইট এমন করে পাথরের মতো হয়ে থাকে। না কিছু কিছু হচ্ছে যে ওই যে অনলাইন সবগুলোতে আমি কিছু কিছু হচ্ছে যে ড্রেসের ছবি দেখি, হ্যাঁ মেয়েদের ড্রেসের হচ্ছে যে তিন কোণার মতো। আচ্ছা আচ্ছা হ্যাঁ এরা মনে হইতেছে যেন ঢুকছে খালি, তারপর হচ্ছে দর্জি এদিকে এদিক দিয়ে সেলাই করে দিচ্ছে। ওদের দেশে সিঙ্গারা জিনিসটাই নেই, সমুচা বলে। হ্যাঁ হ্যাঁ তাই না? আবার মাঝে মাঝে সিঙ্গারা কয়, কোন সময় মানে খাওয়ার টাইম ভিত্তিতে নাম করে? জিনিস তো একই, কেউ সিঙ্গারা বলে কেউ সমুচা বলে, কিন্তু সিঙ্গারা এক জিনিস সমুচা আরেক জিনিস। আমার একদিন তো সমুচা খাবে সমুচা খাবে দিছে সিঙ্গারা, দিছে সিঙ্গারা, ব্যাপার কি কি ব্যাপার? মেরে সব নাইন সেভি পরে দেখি না সিঙ্গারে সবাই কি সিঙ্গারে কি সমুচা বলে, সমুচা দিয়ে মুড়ি খেতে অনেক মজা। আমি সব মাইনে নিতে পারি, এটা এটা আমি আজও মাইনে নিতে পারি নাই। আমি এই লাইন হুবহু এই লাইন আমি আজীবন মনে রাখবো, মরার আগ পর্যন্ত মনে রাখবো। দুপুরে মানে যে সকালে খাবার আর দুপুরে খাবার মাঝখানে খাবার দিত না আমাদের যখন মিরাক্কেল ছিলাম গ্রুমিং হাউসে, ওই যে মানে কি নাস্তা, নাস্তা তারা প্রায় এটা নাস্তা তো বলে না বলে টিফিন, টিফিন টিফিন ওই টিফিনে কি আছে নাকি আজকে সমুচা দিয়ে মুড়ি রে? আরে বাপরে সমুচা দিয়ে মুড়ি কি জিনিস, সমুচা দিয়ে মুড়ি কেমনে খায়? উফ আমার মানে ওদের দেশে চটপটি ব্যাপারটা নাই, কিন্তু নাই আলু কাবলি, হ্যাঁ আলু কাবলি, তারপর চুরমুর এগুলো কি জানি, হ্যাঁ চটপটির মধ্যে চানাচুর কি একটা জঘন্য খাবার, আর ওরা ডাবলি দিয়ে পাউরুটি খায়, হ্যাঁ ডাবলি দিয়ে খায় পাউরুটি দিয়ে পাউরুটি খায়। আমি থাকবো খাবার দুগুলো না যে দেখা যাবে এই স্টুডিওতে একটা কাম করে ফেলে, এই স্মৃতি ভাসলে আমাদের কেমন যেন হাসফাস লাগে মনের মধ্যে, মানে 14টা মাস কিভাবে ছিলাম, হাস উফ এই শীতকালে হাস না খেতে আমি ফাঁস অবশ্যই দিব। সুন্দর সময় মনে হইতো যে একটু চটপটে একটু হালিম খাওয়ার জন্য আমারে ঢাকায় পাঠানো হোক, আর একটু ঢাকায় পাঠানো হোক আমি একটু হালিম খেয়ে আসি, একা থাকলে ওগুলো জিগাইতাম না আইতাম আর যাইতাম, হালিম খেয়ে চটপটি খেয়ে যাইতাম, হ্যাঁ খালি ওইটাই মনে হইতো, মানে ভালোই লাগে। বলতেছে যে চটপটি দোকানে গেছে, যাই বলতেছে ফুচকা দেন, যে হলো গিয়া চাইছে সে আবার চোখে কম দেখে, চশমা ভেঙে লাগছে আসার সময় রাস্তায় তো চোখে কম দেখতেছে, কিন্তু তার চট ফুচকা খাইতে হবেই হবে, মানে ফুচকা আজকে তার লাগবেই লাগবেই লাগবে। মামারও বলছে ফুচকা দেন, বলছেন ঠিক আছে ফুচকা বানাই, ফুচকা দেন ঠিক আছে কিন্তু আমি টক কম পছন্দ করি, টক টক কম দিবেন, কাছে ঠিক আছে টক কমই দিব। দিছে এক প্লেট ফুচকা, হাতে দিতে গিয়ে দুই হাতের সংঘর্ষে ফুচকা প্লেট উল্টাইয়া ফুচকা গেছে পয়রা নিচে। এবার তো ওই লোক তো চোখে দেখতেছে না কইতে কেমন লজ্জা লাগে, চশমা ভেঙে গেছে, সে এখন নিজেই বৈশাখ ফুসকাট উঠাইতেছে, উঠে দিয়ে হাত গেছে ড্রেনের ভিতরে ছালার ছালা, তারা কইতাম টক কম দিতে টকের ভিতরে গুজ ফুচকাই গুজে ভাই না মন হয়। হাজবেন্ড আর ওয়াইফ ফুচকা খেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, তো ওয়াইফের হচ্ছে এমন ইয়ে লাগছে ঝাল লাগছে ওই যে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, তো ওয়াইফ হাজবেন্ডকে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে, আর তখন ওয়াইফ বলতেছে যে ইয়ে করো না আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দাও, আমার তো ঝালে চোখ দিয়ে পানি পড়তেছে,
কান্নাকাটির মতো অবস্থা, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো একটা তাড়াতাড়ি, আমি দাঁড়াইলাম এখানে। হাজব্যান্ড গেছে, 10 মিনিট আর খবর নেই, খালি রাস্তার ওই পারে গিয়ে একটা দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে, 10 মিনিট খবর নাই। 10 মিনিট পরে হাজব্যান্ড দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে হাঁপাইতে আসছে, আচ্ছা বলতে যাই যেন কোল্ড ড্রিঙ্কস খাও, কই রাস্তার ওই পারে যাবা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে আসবা, 10 মিনিট লাগলো আর তুমি এমন হাঁপাইতেছো কেন, এত সময় লাগছে কেন? কয়না ফুচকাওয়ালারে কিছু বকশিস দিয়ে আসলাম। কই ফুচকাওয়ালার বকশিস কেন? কই কতদিন পরে দেখলাম তুমি কান্তাছো, দেখি ভালো লাগতেছে খুব, বলতেছে যে জান আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে, আচ্ছা বিরিয়ানি নাই এনে পরে খাবা, জান খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে, বিরিয়ানি নাই পরে খাবা। ব্যাচেলর ছেলেদের মাসের প্রথম দিন, মাসের প্রথম সপ্তাহ, প্রথম দিক কেমন কাটে? কেমন বিল গেটসের মতো, মাসের শেষ সপ্তাহ শেষ দিন এগুলো কেমন কাটে? কেমন বিল কিসের মতো? কথা কিন্তু সত্য, মানে বলছে যে সাউন্ড আছে তো, হ্যাঁ সব সাউন্ড সব ঠিকঠাক আছে, আজকে একদম অস্থির সাউন্ড নিয়ে আমরা, অস্থির সাউন্ড, হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাচেলার ছেলেদের মানি ব্যাগ নিয়ে কথা হচ্ছে, চিন্তা করেন এই মানি ব্যাগ, মানি ব্যাগ নিয়ে ৭ নম্বর ৫ নম্বর ৮ থেকে ৩০ বছর পর আমরা রিভিউ বলবো ৩ নম্বর ভিডিওটা দেখে আসেন ৪ নম্বর ভিডিওটা দেখেন ৬ নম্বর ভিডিওটা দেখেন, আমরা নাম্বার বলবো আপনার গিয়ে গিয়ে দেখে আসবেন, দেখে আসবেন, জান 30 বছর পরে আমাদের মোটামুটি যা জানা আছে সব আমরা ভিডিওতে আমরা বন্দি করে ফেলাবো, আচ্ছা আর 30টা বছর সময় দেন, আমাদের হাতে বেশি সময় নাই, হ্যাঁ কালকে ছুটি নামতে হবে, যাই হোক আমাদের আমাদেরও হাতে বেশি সময় নেই, আমাদের ব্রেকে যেতে হবে, তবে যাওয়ার আগে আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আছি একেবারে 8টা পর্যন্ত, এই সময়টা আপনি যদি SMS করতে চান লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে, আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর ফেসবুক পেজে গেলেই দেখবেন যে দুর্দান্ত সাউন্ড সহকারে একটি লাইভ হচ্ছে ফেসবুক লাইভ, সেখানে আপনি কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না আমাদের পোস্টটি, কল করার জন্য নাম্বার হচ্ছে 02550366 59, আর হচ্ছে অনেকেই হচ্ছে দোতলার মেয়েটির খবর জানতে চেয়েছিল, ওই দোতলার মেয়েটি আমি হচ্ছে যে নাটবল্টুর পেজে আজকে লিঙ্ক শেয়ার করেছি, মানে নাটবল্টুর পেজে গেলে আপনি দোতলার মেয়েটি ওই ইয়েটা দেখতে পাবেন, ভিডিও দেখতে পাবেন, ওই শর্ট ফিল্মটা দেখতে পাবেন, তো ইউটিউবে গিয়ে হচ্ছে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই নাট ভাই লেখেন না, কারণ হচ্ছে ওইখানে নাট ভাই নামে আমাকে কেউ চিনবে না, সজল নামেই লিখতে হবে, যাই হোক সবগুলো অপশন খোলা আছে আপনার জন্য, দেখবেন শুনবেন যাই করবেন না কেন শুধুমাত্র আমাদের সঙ্গেই থাকবেন, শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, পেছিয়ে ছোট বিরতি পর কথা দিয়ে কথা রাখা আমাদের কাজ না, এটা অন্য অঞ্চল কাজ।
সবাইকে সুযোগ দেন না হ্যাঁ কথা শুনে কি একটা গান গাইবো হ্যাঁ দুপ করে কথা নাই বাত্তা নাই আমাদের বাম্পারে মাসখান দিয়ে চারটা গান শুরু করে দিয়েছে সেটা কি ওর দোষ আমি বলতো বেঁচে থাকতে সেটা তো জীবনে হতে দিই না তাই না 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 আমার দিস ইজ মাই স্লট দিস ইজ আমাদের লিসেনারদের কমেন্ট এসএমএস পড়ার স্লট এটা তুমি এসে গান গাবা দেখা যো দিল্লি বলে ওলে 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 তা তো আরে আমি আসার মারব নিয়ে কোলে 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 ওলে 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 দেখ দেখি আমাদের কে কে এসএমএস করলো এবং কারা কারা করলো কমেন্ট হ্যাঁ দিস ইজ দ্য বেস্ট নাট বলটু মোমেন্ট নিপুণ লিখেছে মুন্সিগঞ্জ থেকে হ্যালো ভাইয়ারে কেমন আছো জানি আমাকে ভুলে গেছো অনেকদিন পর এসএমএস করলাম লাভ ইউ ভাইয়ারা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকে হচ্ছে ইয়ে কি যে গতকালকে খেজুরের রসের কথা বলতেছিলাম না হ্যাঁ পাঠিয়েছি নাকি আরে না ধর ওই যে আজকে যে জিনিসটা ওই যে বাইকের যে জিনিসটা কিনতে গেলাম ওখানে গিয়ে দেখলাম যে রাস্তার পাশে ওই যে দুইটা কলস নিয়ে বসে আছে এবং হচ্ছে গ্লাসে করে দিতেছে তা আমি জিজ্ঞেস করছি এটা কিসের রস তো দোকানদার বলতেছে তালের রস মামা তালের রস আমি এই বলার সাথে সাথে পাশ থেকে আরেকটা ছেলে বলতেছে কিছু হয় ভাই কিছু হয় মানে একটা রস হইলি হইল যে হইলে খাবো না না হয় ধর্ম ধর্ম এক ছেলে নিচে বসে খাইতেছে ওরে জিজ্ঞেস করতেছে ভাই কিছু হয় কিছু হয় না ডুপ্লিকেট মানে ওই ভাবছিল কিছু একটা হইব ওই আসে খাইছিল মানে কেন রে ভাই সবকিছু খাইলি কিছু হলো কিছু হলো পূজা আরে পূজা অনেকদিন পর পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে ভাইয়া আজকে আমার বার্থডে আর আমার 15 ইয়ার হলো ভাই আমাকে উইশ করো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার পূজা ফ্রম মুন্সিগঞ্জ হ্যাপি বার্থডে টু ইউ কমলা সুন্দরী লিখেছে সুন্দর মেয়ে দেখলেই কিছু কিছু ছেলেরা মনে মনে গান গায় আগার তুম মিল যাও পুরানোটা ছোড় দেঙ্গে হাম আগার তুম মিল যাও পুরানা ছোড় দেঙ্গে হাম রতনাল হাসান লিখেছে ব্যাংকারদের জীবনের হিসাব বোঝা ভার সারা মাস তারা মানুষের টাকা নিজেদের কাছে রাখেন মাস শেষে সেখান থেকেই বেতন নিয়ে যান কিন্তু ব্যাংকের টাকা একটুও কমে না কেউ কি বলতে পারবা আমার নাম কি আমি আমার নামটা ভুলে গেছি আমি দাঁড়াবে দেবে বলছি ভুলে গেছি তোমার নাম হচ্ছে স্বর্ণালী কেন লেখা আছে আয়ান লেগেছে বল্টু ভাইয়া আমার দাঁত ব্যথা ভালো ডাক্তার ভালো ডক্টর আছে তোমার অফিসে ওই ভাই আরে ভালো ডক্টর মানে আমি আছি এক ঘুষিতেই যথেষ্ট সেদিনও চারটা দাঁত ফেলেছি বিনে টাকায় আমি বলি যে ভাইয়া দাঁত তুলতে হবে আর টাকার অভাবে দাঁত তুলতে পারতেছি না আমি আছি না স্বেচ্ছাসেবী বল্টু দাঁত উঠে দিবে একদম উল্টু এফএম বোকাল লিখেছে আমি এত ওভারথিং করি ভাই যাকে নিয়ে ভাবি একদম ঘর সংসার কল্পনা করে ফেলি ধুমেরিচের মতো আলীর মতো আবিবা লিখেছে পুরান ঢাকা থেকে আচ্ছা আবিবা পুরান ঢাকা পুরানটা না এভাবে লিখো না অন্যরকম উচ্চারণ হয়ে যাবো কোনো যে কোনো দিন আমার কাছে মানে আমি নিজে তো ভিডি ভিকে তো আমি অন্যদিন দেখবো যে অন্যরকম উচ্চারণ করে ফেলেছে পুরানটা পুরানই লেখো সে পুরানটা লেখছে পি আর এন শিমলা তো জাহান পুরান ঢাকা থেকে লিখেছে আমি দুবার হুজুর খেয়ে পুরান করেছি আচ্ছা ভাইয়ারা আজকে অ্যাসাইনমেন্ট এন এম এর প্যারাতে শেষ বাট এখন কি করবো বুঝতে পারছি না তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে দাও বোরিং ফিল হচ্ছে এনএম কি অ্যাসাইনমেন্ট কি জানি তুমি অ্যাসাইনমেন্ট বলাম করে দিচ্ছি ব্যাপার না যে কোনো পড়াশোনার ব্যাপার আমি তোমাকে ফেল করতে একদমই পটু হয়ে যাচ্ছে ফেল মাস্ট শিওর আর যেন একটা লিখেছে আমার খুব ভালো লাগে সজলকে থ্যাংক ইউ আচ্ছা জাকিয়া সুলতানা আঁকি বাঞ্চারামপুর থেকে লিখেছে নাট ভাইয়া তোমার অভিনয় অসাধারণ আমার তো ফেসবুক নাই আমি কিভাবে দোতলার মেয়েটি দেখবো তুমি ইউটিউবে সার্চ করবা দোতলার মেয়েটি তোর ফেসবুক নাই মানে ওর মোবাইল নেই আমার মনে হচ্ছে ইউটিউবে থাকবে কেন ইউটিউব যে সে পাইতে তাহলে ফেসবুক সে খুলে ফেলতে না 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 মানে মোবাইল তো আর নিজের থাকতে হবে না ইউটিউব অন্য জায়গা হ্যাঁ এটা ভালো কথা বলছে অন্য একজন মোবাইল ধার নিবা ধার নিয়ে দেখো TOTOLAR দোতলার আর মেয়েটি MEYETI সাকিব কোনাবাড়ি থেকে লেগেছে আচ্ছা পুরোটা পরে নিয়ে ও যে শুরু করছে পুরোটা না করে বলতে পারবো না নেন না না আচ্ছা তিন ছেলে বুঝতে কি লিখছে শুনে শুনে বলবেন সাকিব কোনো বাড়ি থেকে লিখছে দুধ সাদা ভাত সাদা সাদা গাছের তিল তার চেয়ে বেশি সাদা নাট বল্টুর দিল সাদা গাছের তিল হ্যাঁ এটা এটা আমি বুঝিনি মানে কোন একটা তিলের সাদা তিল তিলের খাজা
কিছুক্ষণ পর পর দেখতেছিলাম সজল ভাইয়া কোন ভিডিও হচ্ছে কোন ভিডিও পর পর তিন দিনে না তিন ভিডিও আপলোড হয়েছে দুইটা আমার চ্যানেলে একটা হচ্ছে আর একটা অন্য চ্যানেলে দিন দিন মানুষের দিন যায় দিন যায় কথা থাকে এবার আমার হাতে আর একটা শর্ট ফিল্ম আছে সেটার নাম হচ্ছে কি নাম কি নাম কি জানি দেন নাম একটা দেন মনে নেই এই ফিল্মের নাম দেব কিভাবে শুধু তাই কুলটুর পেজে শেয়ার করা আছে ওইখান থেকে দেখে নিও সবাই সত্যবাদী বাটপার ঢাকা থেকে লিখেছেন ফান কল পেয়ে অনেক খুশি হয়েছিলাম পরে রেকর্ডটা শুনে নিজে নিজেকে ধিক্কার জানিয়েছি প্ল্যান কি ছিল আর কি হলো এটাই হয় প্ল্যান করে নাট বল্টুর সাথে ফান কল অন্তত হবে কোন রেকর্ড ওই যে সত্যবাদী বাটপার যে আমাদেরকে জোক শুনেছিল হ্যাঁ সে রেকর্ড করে রাখছিল পরে নিজেরটা নিজে শুনে নিজের ধিক্কার দিতে ও আচ্ছা নুসরাত মিরপুরকে লিখেছে বল্টু ভাইয়া আমার ভিডিও ও বল্টু ভাই তোমার ভিডিও আসবে কবে আর না তোমার তিনটা ভিডিও দেখে ফেলছি ভালো ছিল সবগুলো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও কাল অবশ্য অরিন গাজীপুর থেকে লিখেছে অনেকদিন পর আজকে তোমাদেরকে এসএমএস করলাম তোমরা ভালো আছো ভাইয়া ভালো আছি হোয়াট ডু ইউ মিন বাই অনেকদিন পর দিস ইজ ইওর ফার্স্ট এসএমএস মানে কি নাম কি নাম অরিন এত বোকা ভাবো আমাদেরকে আমরা 1 2 6 হ্যাঁ গুনতে পারি আমি আহমেদ লিখেছে মুখে ক্রিম দেওয়ার জন্য চশমাটা খুলছিলাম এখন আর চশমা খুঁজে পাইতেছি না একজন লিখেছে হ্যালো ব্রাদার আমি শাকিলা হাউ আর ইউ আমি তোমাদের নতুন বন্ধু মানে আই এম এ নিউ ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু আওয়ার শো শাকিলা এবার দেখবা শুধু শুধু নেশা হবে না খেয়ে টাকিলা ফানিম্যান লিখতে গিয়ে বোধহয় কেউ নামটা ফ্যানিম্যান লিখে ফেলেছে কবি বলেছেন মেয়েদেরকে জ্বালাবেন কিন্তু চেতাবেন না কারণ পাগল চেতানো ঠিক না তিথি সাবার থেকে লিখেছে হাই ভাইরা কেমন আছো তোমরা এতদিন তোমাদেরকে শুনতে পারিনি কারণ আমার বড় মামা আচ্ছা গত হয়েছেন লাভ ইউ ভাইয়ারা লাভ ইউ টু বাট সো স্যাড মানে শুনে খুব খারাপ লাগে আসানুল কাদের তানভীর লিখেছে পরে কমেন্ট করতেছে এখন হসপিটালে আছি আমার গ্রামের চাচাতো ভাই 16 GB মেমোরি গিলে ফেলছে এখন শুধু গান গাইতেছে আমরা দোয়া করি যেন ভিডিও ফোল্ডারে প্রবেশ করতে না পারে না না পাসওয়ার্ড দরকার আছে না ব্যাপার না অনেক আগের মেমোরি কার্ড এই যুগ আগেও শুনছি এতদিনে নষ্ট হয়ে গেছে আবিব ঢাকা থেকে লিখেছে আচ্ছা আবিব না আদিব 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 ঢাকা থেকে লিখেছে শীতের দিনে ফেসবুকে গোসল নিয়ে একটা নতুন চুলকানি শুরু হয়েছে ভালো লাগে না আমি তোমাদের 9 years ধরে শুনি কি সিরিয়াস কয় বছর ভাই আচ্ছা তাহলে ফেসবুকে চুলকানির ভালো লাগতেছে না কিন্তু আমাদেরকে 9 years ধরে শুনতেছে তোমার এই চুলকানি আমাদের ভালো লাগতেছে না তাসনিম যে অর্পা লিখেছে ভাইয়া উইশ মি হ্যাপি বার্থডে আমরা কি অর্পাকে উইশ করেছিলাম অর্পাকে আমরা উইশ করছিলাম না করছি না কয়দিন আগে বার্থডে গেল কি জানি আবার বার্থডে আজকে কাকে উইশ করছি আমরা প্রথমে এই যে আমরা দিয়ে রকম পূজা পূজাকে পূজা ও তাহলে পূজার সাথে অর্পাকে হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাপি বার্থডে পূজা অর্পা হাসিমণি মিরপুর 10 থেকে লিখেছে সজল তোমার ভয়েস না শুনলে আমার ভালোই লাগে না রেকর্ড করে রাখো সারা দিন শোনো ভালোই লাগে না প্রিয়মণি লিখেছে সজল ভাই আমি যদি আর কমেন্ট না করি তাহলে কি তুমি আমাকে বলবা যে প্রিয়া কেন তুমি কমেন্ট করবা না করতে হবে কমেন্ট নাকি বলবা আরে প্রিয়া আমার টুকু ভালোবাসি আমরা টুকু প্রিয়া এরকম এরকম কিছু না করা করা যাবে না না করে ভালো বুঝছো হাসিমণি লিখেছে মিরপুর থেকে আমার মেসেজ দেখো না পচা বল্টু দেখছি তো আতিয়া নূর লিখেছে ভাই আমার ফ্রেন্ডরা কেউ আমার সাথে কথা বলে না বাট জানি না যে কেন কথা বলে না এখন তোমরাই বলো আমি কি করব ভাই আত্মীয় সাথে কথা না বলাই মনে ভালো হ্যাঁ তাহলে আমরাও না বলি ফ্রেন্ড যখন বলে যা কি আছে মাহফুজুর রহমান রাকিব লিখেছে দুঃখিত প্রেম করার মতো আপনার পর্যাপ্ত পরিমাণ চেহারা নেই দয়া করে মজা মাখুন যোগ পড়ছেন প্লিজ বাকিটাও পড়েন আমার বোন দুইটা রাগ করছে অনেক আপনাদের শুনতেছে একটু বলে দেন না আমাকে মাফ করে দিতে আমি ওদের সাথে কথা না বলে কেমনে থাকি আহা মাহফুজুর রহমান রাকিবের বোন যে বোনদেরকে বলছে ওর উপর যে রাগ করেছেন দেখো
তোমাদের মানে আপনাদের উপর রাগ করে কিন্তু সে মানে কথা না বলে সে থাকতে পারছে না, ছেলেটার কষ্ট হচ্ছে, শুধু শুধু নিজের ভাইকে কেন কষ্ট দিবেন? ও থাকতে হচ্ছে, কষ্ট হলে আমার কষ্ট দিতে হলে আমাদের দেন, ফোন করে সরাসরি কষ্ট দিতে পারেন, এখানে কষ্ট নেওয়া হয়। আর নাম্বার হচ্ছে 02550366 59। আমি কেন এরকম হয়, আমি কি অ্যাবনরমাল? কেন এই যে কেউ কোন ওয়ার্ড কোন ওয়ার্ড আমার মাথায় ঢুকলে সেই ওয়ার্ড নিয়ে গান আমার খালি চিন্তা করতে আসে কি এখন? এই যে আপনি বলছেন আমাদের কষ্ট দেন, এই কষ্ট দেন, এই নিয়ে আমার মাথায় একটা গান করতেছে। বলেন তো কি কষ্ট পেতে ভালোবাসি? এই দেখছেন ভাই, এই জন্য বল টেলিপ্যাথি, টেলিপ্যাথি আমার মাথা থেকে আপনি নিয়ে নিতেছেন, নিয়ে নিতেছি। কেন ভাই? কেন না বলে একজনের মাথা থেকে কাজ, একজনের মাথা থেকে নেওয়াটা কিন্তু ঠিক না, ঠিক না? না বলে নিবেন, রিকোয়েস্ট করবেন যে বলটু তোর মাথা থেকে মেরে নেই, বলবো যে না। আচ্ছা কি হবে এখন জানি? বাবা এখন হবে হলো ফান কল। চলো যাই অরুণ্ণা ভাই নোয়াখালীর তো নানলাই কদ্দুরে হাড়ান না, হাঁটাই দিবেন কেন? আন্নে আনলাকে মস্কারা করিয়েন না, বুঝছেন? আমি আনলাকে করিয়েন না, এই আন্নে হা করবেন কিন্তু ভাই এই যে পাঁচ মিশালে বলতে গিয়ে কোনটাই যে হচ্ছে না, আপনি কি বুঝতে পারছেন যে না আপনার কথা শুনি মনে হইতেছে আর কি বুঝেন নি? আপনি কলিকাতার তো নিয়েছেন গোয়েন্দা ভিত্তিক শো কেন? এটা গোয়েন্দা ভিত্তিক, এটা হলো পান ভিত্তিক পান। প্রত্যেকদিন কিন্তু কল করি, কল রিসিভ হয় না কেন? আমার আসলে আঙ্গ সিম আঙ্গ ওই যে মোবাইল থেকে দিয়ে বুঝেন নি, ইগার সিম অর্ধেক ভাঙ্গা, অর্ধেক কল আই থামি যা। আচ্ছা আচ্ছা বুঝেন নি, ভালো তো নোয়াখালী চলে আসেন আপনারা রস খাইতে। ওরে ওরে কি আকো অনন্য প্রোগ্রাম প্রোগ্রাম দুই নি নোয়াখালী, নোয়াখালী হ্যাঁ নোয়াখালীর ভাষাটা শিখতে পারলাম না, দূর হইলো কিছু না, ভালো করে আমি কি নোয়াখালী ভাষা আঙ্গ কবিতা শুনে ধারবেন নি? তাহলে নোয়াখালী আসলে কবিতা শুনে আসবেন আপনার কাছ থেকে? আচ্ছা হেতে তো কইতে আরে না, আন্নারে নোয়াখালী কবিতা শুনে দিই। এই কবিতা দিই, কবিতা শুনাম। ও কবিতা ও কবিতা তুমি ক নাই, তুমি আরে সারি চলি গেলা কিল্লাই, কনাই লোক কিল্লে মিলছে কিন্তু। আচ্ছা আই এখন চারি নি চাই কবিতা কবিতা কই চিল্লাই, ও কবিতা ও কবিতা তুমি কনাই কনাই, এটা হলো কবিতার নাম। ও কবিতা ও কবিতা তুমি কনাই কনাই, তোমারে না পাই আই তোমার নাম লি চিল্লাই, ও কবিতা ও কবিতা তুই আরে একা রাখি চলি গেলা কিল্লাই।
ও কবিতা আয় তোমার লাই এত কবিতা লিখি না না লাস্ট লাইন ও কবিতা আয় তোমার লাই এত কবিতা লিখি লিখি কিন্তু একটার সাথে আরেকটার মিল নাই হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন বলি আইছে লাগে এ কবিতা কি নাম আপনার নাম বুঝতে পারছি আমরা নাম কিন্তু হচ্ছে কথা একটু জোরে বলতে হবে তুমি কি লুকিয়ে লুকিয়ে ফোন করেছো লুকিয়ে লুকিয়ে কথা তুমি কাকে বেশি ভয় পাও আম্মু আব্বুকে ভয় পাও না আব্বুকে ভয় পাও না আব্বু এটা কিচ্ছে আচ্ছা আমি সরি আন্টিকে ফোনটা দাম বলে দিচ্ছি যে আপনি লুকিয়ে লুকিয়ে শুনছে আমাদের শুনছে আপনি হিতের উপরে রাগ করিয়েন না কেন আপনি আঙ্গুর উপরে রাগ করেন ও মা তাহলে ভয় পাও তাহলে লুকায় লুক কি আশ্চর্য তা তুমি কারে ভয় পেতেছো লুকানোর কি আছে হঠাৎ যদি ঢুকে যায় ঘরের ভিতরে তুমি ঘরে ছিটকিনে আটকে রাখো সব বুদ্ধি আমরা দিয়ে দিব ঘরে ছিটকিনে আটকে রাখো আর ওখানে কলিং লিখে রাখো বেল ছাড়া প্রবেশ করবেন না তোমার আম্মু বেল বাজাবে তুমি বুঝে ফেলবা বুঝে ফেলবা হ্যাঁ কে আচ্ছা ঠিক আছে কে শুনতেছে বুঝতে পারি না কিন্তু যে শুনতেছে তাকে ওয়েলকাম ওর পোলা মনে কি বললো তোমার পোলা খালাতো বোন খালাতো বোন খালাতো বোন খালাতো বোন ঠিক আছে তুমি তোমার ভয়েসটা সুন্দর কিন্তু খুব আস্তে আস্তে আসতেছে না বলতো আমরা গান শোনাও এত নীরব গান আমরা শুনবো না না গানের মাঝখানে আম্মু চলে আসলে আমরা আবার বিপদে যাবো বিপদে যাবো তো ভালো থেকো কেমন পরে আম্মু কি বিশ্বাস করবে যে আমাদের গান শুনাইতেছিল মনে করবে বয়ফ্রেন্ড কে গান শুনাইতেছে আপনি কি বয়ফ্রেন্ড না ওর কি আমি কি ওর গার্লফ্রেন্ড নাকি আমরা তো শুধু ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড মানে আমি তো আরো গভীরে চলে গেলেন আমি না বলি থাক হ্যালো হ্যালো বিশ্বাস করার জন্য পাঁচ মিনিট ওয়েট করবো তুমি নিজে বিশ্বাসটা ফিরিয়ে আনো কেটে দিবো কি বলার জন্য এত চেষ্টা করতেছিল সেটা বলো মানে কেটে মানে কৌতুক শোনাও বা কবিতা শোনাও বাড়িতে আমি খুশি আমি খুশি তারপর দুলাভাই বলতেছে যে আমিও খুশি অনেক সরম পাইছে দুলাভাই দুলাভাই কিন্তু অনেক সরম পাইছে দুলাভাই কিন্তু প্রচন্ড সরম পাইছে অসাধারণ বলছো তুমি কে বলছো তুমি ভালো মতো বলতে পারবো না খুব সুন্দর বলছো
অন্তত আমার থেকে তো ভালো বলছো। না আমি সত্যি আমি নাট ভাইয়ের অনেক ভালোবাসি বল্টু ভাইয়ের, মানুষ বলে বল্টু ভাই অনেক কথা বলে ভালো লাগে না, কিন্তু বল্টু ভাই যদি না থাকে তাইলেও ভালো লাগে না, নাট ভাই যদি না থাকে তাইলেও ভালো লাগে না। তোমাদের শোটা শুধু দুজন থাকলেই ভালো লাগে, একজন থাকলে মানে কখনো এটা কমপ্লিট হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখবো দুজন নেই তখন দেখবো খুব ভালো লাগতেছে, নিস্তব্ধ কি ভালো লাগতেছে ওই দিন দেখবো, দুজন দিন থাকবো ভালো থেকো, আবার কথা হবে। আমরা জোকান কাট এবং শেয়ার গুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন, সঙ্গে না থাকে আপনি কি মারামারি করবেন, সঙ্গে না থাকলে আমরাও চলে যাবো। লজ্জার কথা ভাই, সারা জীবন শেয়ার করেছে কমলা সুন্দরী, আরো শেয়ার করেছে কমলা সুন্দরী, তারপরে শেয়ার করেছে কমলা সুন্দরী, তারপরে শেয়ার করেছে কমলা সুন্দরী, তারপরে মাঝখানে প্রিয়মণি একটু সুযোগ পেয়েছে, তার মধ্যে ছাপিয়ে আহমেদ শেয়ার করে দেওয়ার পরপরই ঝাঁপিয়ে পড়েছেন জি আর জি শান।
এরপরে এই ঘটনার ক্রমে যখন ঘটনা আগাচ্ছিল প্রিয়মণি এবং প্রত্যক্ষদর্শী তখন আমি ব্যাপারটা খুলে বলছি যে আসলে কারা কারা শেয়ার করছে। আচ্ছা আমি ব্যাপারটা সবাইকে খুলে বলছি। এরপর যখন ঝামেলা চলতেছিল এমন সময় কমলা সুন্দরী এসে পড়ছে। কমলা সুন্দরী দেখে আরেকটা কমলা সুন্দরী আবার আসছে। এই দুই কমলা সুন্দরী দেখে সাফি নিজেকে আটকে রাখতে না পারে সেও শেয়ার করে দিচ্ছে। শেয়ার করার পরে কমলা সুন্দরী বলছে কি সাফি আমাদের আগে যাবে আমি আবার শেয়ার করবো। শেয়ার করার পর তারপর আসছে তার নায়ক এফ এম পোকা জাহাঙ্গীর আলম সেও শেয়ার করলো। সে শেয়ার করার পরে জি আর জিশান কি থেমে থাকতে পারে সে চোখের মধ্যে তিনটা লাভ নিয়ে সেও ঝাঁপাই পড়ছে। তারপর আসছে তাসির পুষ্পিতা পুষ্পিতা এসে কিছু বুঝতে না পারে খালি শেয়ার করছে কোনো লেখাপড়া কিছু দেয়নি। সাফি আহমেদ লিখেছিল বাড়ির মালিক মারা গেছেন। আচ্ছা চাকর হাউমাউ করে কাঁদছে। প্রতিবেশীরা এসে জিজ্ঞাসা করলেন প্রতিবেশী কি হয়েছিল তোমার মালিকের। চাকর খুবই ভুলোমনা মানুষ ছিলেন তিনি বোধহয় গত রাতে নিঃশ্বাস নিতে ভুলে গেছিলেন। এত ভুলোমনা তাসিম পুষ্পিতা শেয়ার করেছে। তারপর দেখতে পাচ্ছি হৃদয়ের মাঝে হুগলার বেড়া শেয়ার করেছে। আমি এত ওভার থিঙ্কিং করি ভাই যাকে নিয়ে ভাবি একটু আপনি পড়ছেন কমেন্ট মানে কমেন্ট সব জায়গায় একই কন্টেন্ট আর কমিং আর কমিং। নবী হোসেন লিখেছিল আমাদেরকে হ্যালো নবী গত তিন বছরের বেশি সময় ধরে দৌড়ে শুনছি সব সময় সাথে আছি যে জি আর জি সামনে আমরা তো চার বছরে পড়তে যাচ্ছি তাই না আগামী বয়স চার বছর হবে দোসরা জানুয়ারি দাঁত উঠবে আমাদের দাঁত দুই বছরের মধ্যে উঠে যায় আমাদের কিন্তু অরিজিনাল জন্মদিন 26শে অক্টোবর। হ্যাঁ আর ওটা হচ্ছে আমাদের সার্টিফিকেটের জন্মদিন আমরা ওই দিন রেজিস্ট্রেশন করছি। হ্যাঁ আমাদের হচ্ছে টেস্ট ট্রান্সমিশন হয় হয় না অরিজিনাল আর সার্টিফিকেট আমাদের দুইটা বার্থডে এরকমই। তারপরে দেখতে পাচ্ছি শেয়ার করেছেন কি কে 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 খন্দকার মাহমুদ আলম শেয়ার করেছে। তারপরে কে সারাবনি সারাবনি না তোরা শ্রা ওরে বাপরে শ্রা বনি বনি সারাবনি আমি তো এটা তো নাম হইতে পারে না শ্রা তারপরে স্পেস দে বনি। নাফিসা তসনিম লিখেছে লাভ ইউ নাট বল্টু ভাইয়া রকিবুল শিকদার শেয়ার করেছেন। এমডি আরিফুর রহমান শেয়ার করেছেন। এমডি মনির লিখেছিল আমাদেরকে কি লিখেছে মনির মাহফুজুর রহমান রাকিবের বোনদের নাম সায়রা নাজরীন এন্ড সুরাইয়াতুল হুর। আচ্ছা আচ্ছা তো এটা আমরা কি করতে পারি এখন আছে অনেকে আছে বলে না মালিক হামিরা না আচ্ছা ওদেরকে জানান জানাইতে হবে হুর এবং নাজরীন ওই যে রাকিবের উপর রাগ করে থেকো না কিন্তু। হ্যাঁ না না কথা বলো কথা বলো কথা না বলে হয় দেখো না আমরা কত কথা বলি কত কথা বলি কথা বলতে বলতে শেষ হয় না অনেক সময় কথা শেষ হয় না কোন সময় সময় শেষ হয় না এখন আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে আমরা যাবো দোকান কাটে। আচ্ছা অনেকগুলা ওয়ান লাইনার ভাবছিলাম দেন 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 আজকে আজকে আপনার দিন দাও। আপনি যেটা ভাবছিলেন ওইটাও ঠিক গলা তখন ওয়াশরুমে গিয়ে রিকোয়েস্ট করতে হয় আসো আসো শীতের দিনে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি কি শীতের দিনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি বলতে গায়ে ঠান্ডা পানি ঢেলে দেওয়া কেন হয় নাই তুই মাত্র গরম পানি দিয়ে গোসল করেছিস তারপর ঠান্ডা পানি ঢেলে দেওয়া কিছু কিছু প্রশ্ন উত্তর আছে আপনি যেটা করবেন রেডি হয় নাই সে ঘুরে আলটা বলবেই এজন্য বন্ধু বান্ধব আমাদের মাঝে হেড লালু বল হেড অর্থ কি মাতা হয় নাই তোর বাপের মাতা ওই যে হয় নাই মানে হয় যেটা করবে রেডি হয়েছে কিছু কিছু অ্যানসার কিন্তু যা করবেন তাই ঠিক আছে বলছে যে পৃথিবী কি গোল না সাইর কোন ইচ্ছা হয় নাই কয় নাই কেন গোল হলে তো মনে করেন যে এই যে কোনা কাঞ্চি থাকতো না আমরা যে মানে বলে না ওই কোনায় গেল লুকা গোল হইলাম কোনা পেলাম কোথায় পৃথিবীতে গোল হতে পারে না গোলের কোনা নাই গোলের কোনো কোনা নাই কোনা নাই ঠিক আছে তারপর হচ্ছে যে এই যে চার কোনের চেয়ে একটা বক্সের মধ্যে বল ঢুকাই দিয়ে আমরা কই গোল। হ্যাঁ চিন্তা করছিস চিন্তা করছিস কিরকম দুই নম্বরে আর ওদিনকে আমাদের কি প্রশ্ন করলো না একজন লিসেনার কি এটা অদ্ভুত প্রশ্ন কি পিজা নিয়ে প্রশ্নটা কি প্রশ্ন এটা উত্তর কিন্তু আমি এখনো পাইনি আমি খুঁজে ও হ্যাঁ 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 যে মানে কি জানি বলছিল পিজ্জা হয় গোল পিজ্জা হয় গোল দেয় বক্সের মধ্যে চার কোনার চেয়ে বক্সের মধ্যে চার কোনা বক্সের মধ্যে আবার খাই তিন কোনার চেয়ে তিন কোনার চেয়ে কেন হ্যাঁ কেন
এটার অ্যানসার কালকে আমরা শুনবো লিসেনদের কাছ থেকে পিজা হয় গোল ড্যাশ স্কয়ার বক্সে কিন্তু আমরা খাওয়ার সময় তিন কোটি করে খাই কেন আজকের মতো বিদায় নিলাম টাটা ইভ্যালি প্রেজেন্স নাট বল্টু ভাবো ভাবো ভাবার চেষ্টা করো